সেনাবাহিনীর সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে ডিউটি করি, কিন্তু তাদের সাথে যে তারা মাংস ভাত খায়, আমরা ডাল ভাত খাই সীমিত। মিডিয়ার মাধ্যমে জানাইতে চাইছি, কিন্তু আমাদের অফিসার আমাদেরকে বন্দি করে হাত করে বন্দি করে রেখেছে। এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে। আনসারের সাথে সম্পৃক্ত যত সুযোগ সুবিধা আমাদের যত উন্নততন কর্মকর্তারা আছেন তারা ভোগ করেন। আমরা এখানে যে আসছি, যে এই কারণে আমরা এখানে কোনো বিক্ষোভ বা কোনো ইসে করতে আসিনি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছি। আমরা মাননীয় আমাদের ডক্টর রিউর স্যারের কাছে আমরা একটাই দাবি জানাতে আসছি, যে আমাদের যে বেতন পাই আমরা এই আনসারের চাকরি করে, তাতে আমাদের ছেলে মেয়ে নিয়ে, আমাদের মা বাপ নিয়ে আমরা সংসার চালাতে পারি না। এখন আমরা চাচ্ছি যে আমরা আন্দোলন করে জাতীয়করণ হোক, আমরা এটাই যাতে হোক, আমাদের বৈষম্যটা দূর হোক। 5-star rating প্রাপ্ত BNDC টেকনোলজির ওয়ার্ল্ডন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয়। আমরা পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ডিউটি করি, সেনাবাহিনীর সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে ডিউটি করি, কিন্তু তাদের সাথে যে তারা মাংস ভাত খায়, আমরা ডাল ভাত খাই সীমিত। আমরা চাই যাতে আমরা একত্রিতভাবে তারাও যে সুযোগ সুবিধা পায়, আমরাও সেই সুযোগ সুবিধা যাতে পাই। আমাদের তিনটা পয়েন্ট, আমরা দীর্ঘদিন থেকে আনসার পুলিশের সাথে, আর্মির সাথে, বিজেপির সাথে একসাথে কাজ করতেছি, কিন্তু আমরা বারবার মিডিয়ার মাধ্যমে জানাইতে চাইছি, কিন্তু আমাদের অফিসার আমাদেরকে বন্দি করে হাত করে বন্দি করে রেখেছে, এবং সরকার সাথে একসাথে তারা আমাদেরকে বন্দি করে রেখেছে, আমাদেরকে আসতে দেয় নাই, আমাদের দাবিগুলো জানাতে দেয় নাই। আমরা আজ মুক্ত দেশে, স্বাধীন দেশে আমরা সবার মাঝে জানাতে চাচ্ছি যে আমরা নির্যাতিত, নির্বিতিত, আমাদের দাবি দাবাগুলো পূরণ করা হোক। আমাদের দাবি হচ্ছে এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে। আমরা আজকে 11 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়। মূলত তো আমাদের কোনো অফিসার আমাদের ওইভাবে আশ্বস্ত করতে পারেনি যে আমরা তোমাদের পক্ষে আসি বা তোমাদের দাবি আমরা মান্য নিব, এরকম কোনো আশ্বস্ত দিতে, এরকম কোনো আশ্বস্ততা দিতে পারেনি, যে কারণে আমরা আজকে এখানে মহাসমাবেশ ডাকছি। এই মহাসমাবেশে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই 8:30 থেকে এখানে অবস্থান করতেছি, এখনও পর্যন্ত আমাদের কোনো অফিসার, কোনো কর্মকর্তা আমাদের কাছে আসেনি, এখনও পর্যন্ত আমাদের সাথে কোনো কর্মকর্তা কথা বলেনি, যোগাযোগ করেনি। এই যে যোগাযোগ করেনি, এটাতে তারা কী বোঝাতে চাচ্ছে, যে তারা আমাদের সাথে নেই, মানে আমরা হচ্ছে আমাদের মতো। আমরা বাংলাদেশের আওতায় বাংলাদেশ যখন গঠন করা হয় নাই, তারও অনেক আগে থেকে, অর্থাৎ 1947 সাল থেকে আনসার বাহিনী চলে আসছে, এবং সর্বপুরাতন এবং সর্বপরিচিত এই বাহিনী। আমাদের আনসারের নামেই বাহিনীটা চলে, অথচ আমাদের এই আনসারের সাথে সম্পৃক্ত যত সুযোগ সুবিধা আমাদের যত উন্নততন কর্মকর্তারা আছেন তারা ভোগ করেন। তারা আমাদের নামের গাড়িতে চলেন, তারা আমাদের মনোগ্রহ ব্যবহার করেন, তারা আমাদের পোশাক পরেন, অথচ আমাদের সেইখানে তাদের মতন করে কোনো সুযোগ সুবিধা কোনো কালেই দেওয়া হয় নাই। সেখান থেকে আমরা আস্তে আস্তে করে যখন এই যে প্রায় 74 বছর পার করে আসছি, এখন একটা একটা বাংলাদেশ যখন স্বাধীন হলো, তারপর থেকে দেখা গেল কি 90 শতকের দিকে ব্যাটালিয়ান নিল। ব্যাটালিয়ান নেওয়ার পরে ব্যাটালিয়ানদের তারা বিভিন্ন রকমের পর্যায়ক্রমে ক্রমে সুযোগ সুবিধা দিয়ে তাদের কিন্তু সামরিক বাহিনীতে পরিণত করছে, এবং তারা সরকারের আওতাধীন, কিন্তু আমরা এখনও সরকারের আওতাধীন ভুক্ত হইতে পারি নাই। তাই সেই সরকারের আওতাধীন যাতে আমরা হইতে পারি, যাতে আমরা রাজস্বকরণ হইতে পারি, সেই দাবিতে আমরা এক দফা ঘোষণা করছি।